নমস্কার, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ নিজের উপরে নিজেরই ভারী রাগ হচ্ছিল, আবার হাসিও পাচ্ছিল। যখন দেখবেন একটু তাড়াতাড়ি করে কাজ করি, তখনই কিছু না কিছু তার সেই কাজের মধ্যে কিছু না কিছু ঘটে যায়। আজকে সকাল থেকে অনেক তাড়াহুড়ো করে এই সব কাছাকাছি করলাম। আমি যতই ডেলি পোশাক কাচি না কেন, মনে হয় সপ্তাহে যদি একদিন গরম জলে না কাচা হয়, যেন মনে হয় হলুদের দাগগুলো মনে হয় যায় না। এটা আসলে অভ্যাস হয়ে গেছে। আগে যেরকম করতাম, একবার করেই সপ্তাহে গরম জল করে কাচা, এখন যতই ডেলি ধোয়া হোক, কাচা হোক, পরিষ্কার হোক না কেন, সেই যে অভ্যাস গরম জলেই একটু দিয়ে হলুদ, যেন মনে হয় হলুদের দাগ যায় না। আজকে সব কিছুই পরিষ্কার করেছি, তাই ভাবলাম এত কিছু যখন হয়েছে একটু ছাদে মিলে দিয়ে আসি। ছাদে মিলতে এসে এটা আমার মাথায় নেই যে এই দড়িটা, মেলার সময় একটু মনে হচ্ছিল যে দড়িটা কেন এত হেলছে, তার এত জোরে হাওয়া দিচ্ছিল। ব্যাস একটু কিছু দিতে না দিতেই দড়াং করে কেটে পড়ল। আমার তো দেখেই তো আমি কী করবো খুঁজে পাচ্ছি না, আবার এতগুলো পরিষ্কার করে আবার ধুয়ে আবার শুকোতে দিতে হবে। আমার নিজের ওপরেই নিজে রাগ হচ্ছিল, আমার দেখে হাসিও পাচ্ছিল যে এতগুলো পোশাক এইভাবে লুটিয়ে পড়লো। যদিও এই কদিন আগে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ছাদটা অতটা নোংরা ছিল না, তবুও মন কি চায় বলুন, না ধুয়ে আর পারলাম না। সেই ভালো করে ধুয়ে আগে ওই কাজটা ভাবলাম এইটা আগে কমপ্লিট করি। প্রথমে ভেবেছিলাম এইটাকে, এত রাগ হচ্ছিলো যে ফেলেই রেখে দিই। দড়িটা কেটে গেল, আসলে দড়িটা অনেক দিন রোদে থাকার জন্য ওটা নষ্ট হয়ে গেছে, রোদ বৃষ্টিতে সব দড়িটাই পুরো নষ্ট হয়ে গেছে। তাই যেখান থেকেই শুরু করেছিলাম ওখানেই ফিরে এলাম। ব্যালকনিতে কিছু মেয়ের জামা কাপড় দিয়ে গেছিলাম, যেগুলো আজকে না সকালেও চলবে, তো ওখানেই আবার দিচ্ছি। এখানে অতগুলো ধরবে না বলেই আমি ছাদে গেছিলাম, কিন্তু সেই আমাকে এখানেই ফিরে আসতে হলো। বাদ বাকি যা থাকবে আমি সব নিচের, আমাদের নিচে যে বাঁশ দিয়ে দড়ি করা আছে ওখানেই দিতে হবে। আসলে একদিনে অনেক পোশাক হয়ে গেলে তখন এইসব হতে থাকে, তাই ছাদে গেছিলাম। কিন্তু ছাদে গিয়ে আরেক কাণ্ড হলো। প্রথমে তো দড়িটা ছেঁড়া দেখে আমাকে এত পরিমাণ রাগ হচ্ছিলো যে ওখানেই ফেলে আসতে, যে পড়ে থাকে এখানে, এরমভাবেই শুকিয়ে যাক, ঝেড়ে নিয়ে তখন চলে যাব। কিন্তু কি আর এরমভাবে ফেলে রাখা যায় বলুন? এইখানে ওই যে বাঁশটা দেওয়া আছে ওইখানে দড়িতে মেলে দেবো। আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন।